যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি কি ইউটিউবের 6টি গুরুত্বপূর্ণ সেটিংস জানেন? যদি না জানেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নিন। আমার মনে হয় এই সেটিংসগুলো আপনার ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে সেটিংসগুলোর পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনের 6টা সেটিংস। আপনি যদি সেই সেটিংসগুলো না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি এই সেটিংসগুলো আপনার ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই ইউটিউব অ্যাপ্লিকেশনের 6টি সেটিংস। তার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে। নাম্বার 1, আপনি যখন রাতে ইউটিউব ব্যবহার করেন তখন কিন্তু আপনি আপনার ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখেন, তারপরে কিন্তু আপনি ভালোভাবে ইউটিউব ব্যবহার করতে পারেন না। তো সেক্ষেত্রে যদি আপনি আপনার ইউটিউবে ডার্ক থিম ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে ইউটিউব ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহারের ফলে কিন্তু আপনার চোখে মোবাইলের লাইটটা কম পড়বে। তো চলুন ইউটিউবে চলে যাই। ইউটিউবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের থিমটা এখন বর্তমানে হোয়াইট আছে। তো এটাকে আমরা কীভাবে ড্রাগ থিম করব, তো এটাকে ড্রাগ থিম করার জন্য নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন এক কর্নারে লাইব্রেরি অপশন, তো এই লাইব্রেরি অপশনে আপনি ক্লিক করুন। লাইব্রেরি অপশনে ক্লিক করার পর ও সবার উপর দেখতে পাচ্ছেন চ্যানেল লোগো, চ্যানেল লোগোতে ক্লিক করুন। চ্যানেল লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংস অপশন আসার পর সবার উপর দেখতে পাচ্ছেন জেনারেল, জেনারেলে ক্লিক করুন। জেনারেল অপশনে যখন ক্লিক করে দেবেন তখন 2 নম্বরে দেখতে পাবেন ড্রাগ থিম। তো এখান থেকে যদি আমরা ড্রাগ থিমটা 1 করে দিই তাহলে কিন্তু আমাদের পুরো মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ড্রাগ থিম হয়ে গেছে। তো এটা আপনার শুধু ইউটিউবে যখন ঢুকবেন তখন কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন, ড্রাগ থিম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো ইউটিউবটা এখন ড্রাগ থিম হয়ে গেছে। তো আপনি যখন আপনার ইউটিউবকে ড্রাগ থিম হিসেবে রূপান্তরিত করবেন তখন কিন্তু আপনার বারবার আপনার ফোন থেকে আলো কমাতে হবে না। তো এটা কিন্তু আপনি খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন। নাম্বার 2, আপনি যদি দেখতে চান আজ আপনি কত মিনিট ইউটিউবে ভিডিও দেখছেন এবং গতকাল আপনি কত মিনিট ইউটিউবে ভিডিও দেখছেন তাহলে কিন্তু এটা খুব চমৎকারভাবে আপনি এই জিনিসটা দেখতে পারবেন। তো সেমভাবে আবার চলে যান লাইব্রেরিতে। লাইব্রেরিতে আসার পর উপরে দেখতে পাচ্ছেন চ্যানেল লোগো, চ্যানেল লোগোতে ক্লিক করুন। চ্যানেল লোগোতে আসার পর দেখতে পাচ্ছেন উপরে টাইম মডস, তো এখানে ক্লিক করুন। টাইম মডসের ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার খুব চমৎকারভাবে চলে আসছে আপনি টুর ডে কত মিনিট ভিডিও দেখছেন, তারপর আপনি গতকাল আপনি কত মিনিট ভিডিও দেখছেন এবং এই সপ্তাহে আপনি কত মিনিট ভিডিও দেখছেন, এটা কিন্তু সবটুকু চলে আসছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন টুর ডে আমি ভিডিও দেখছি 1 ঘন্টা 26 মিনিট, তারপর গতকাল ভিডিও দেখছি আমি 1 ঘন্টা 8 মিনিট, তারপর এই সপ্তাহে ভিডিও দেখছি আমি 8 ঘন্টা 1 মিনিট। তো এইভাবে কিন্তু আপনি খুব চমৎকারভাবে ইউটিউবে কত মিনিট ভিডিও দেখতেছেন সেটা কিন্তু আপনি খুব চমৎকারভাবে জানতে পারবেন। নাম্বার 3, আমরা প্রতিদিন ইউটিউবে যাই লিখে সার্চ করে থাকি না কেন, এটা কিন্তু আমাদের সার্চ বক্সে ক্লিক করলে চলে আসে। তো এখন যদি আপনার ফ্রেন্ড আপনার মোবাইলটা নিয়ে ইউটিউবের সার্চ বক্সে গিয়ে ক্লিক করে তাহলে কিন্তু আপনার বন্ধু অবশ্যই জানতে পারবে আপনি ইউটিউবে কোন ধরনের ভিডিও দেখে থাকেন। এখন যদি আপনি এটা বন্ধ করতে চান তাহলে কিন্তু খুব সহজেই বন্ধ করতে পারবেন। তো বন্ধ করার জন্য বরাবরের মতো চলে যান সেই কাঙ্ক্ষিত অপশনে লাইব্রেরিতে। লাইব্রেরিতে ক্লিক করার পর, লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন চ্যানেল লোগো, চ্যানেল লোগোতে ক্লিক করুন। চ্যানেল লোগোতে যখন এসে পড়বেন তখন দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন ইনকগনিটো, এখানে ক্লিক করুন। তো আপনি যখন টার্ন অন ইনকগনিটোতে চলে আসবেন উপরে দেখতে পাচ্ছেন টার্ন অন ইনকগনিটোর লোগো। তো আপনি এখন এই সার্চ বক্সে যাই লিখে সার্চ দেন না কেন আপনার ইউটিউবে আপনি এখন কী সার্চ দিয়েছেন আপনি সেটা ইউটিউব পরে জানতে পারবেন আপনি কী সার্চ দিয়ে ইউটিউবে ভিডিও দেখছিলেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি একটা সার্চ দিয়ে, হাউ টু পপুলার। তো হাউ টু পপুলার ইউটিউব ভিডিও লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সব পপুলার ভিডিওগুলো চলে আসছে। তো এখন আমি এটা কেটে দেবো, কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আর আমার সার্চ বক্সের নাই আমি কী লিখে এখন সার্চ দিয়েছিলাম। তো আপনারা যখন টার্ন অন ইনকগনিটো অন করে দেবেন, অন করে দেওয়ার পরে কিন্তু আপনারা আপনাদের ইউটিউবে যাই লিখে সার্চ দেন না কেন আপনারা ইউটিউবে সেটা থেকে যাবেন, এটা সেটা সাথে সাথে চলে যাবে। তো এখন আপনি টার্ন অন ইনকগনিটো কীভাবে অফ করবেন, অফ করার জন্য আমরা সেমভাবে লাইব্রেরিতে চলে যান। লাইব্রেরিতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেবার উপরে টার্ন অফ ইনকগনিটো, তো টার্ন অফ ইনকগনিটো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ ইনকগনিটো, এখানে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বন্ধ হয়ে গেছে অলরেডি। এখন তো আপনারা যদি চান তাহলে আপনারা খুব চমৎকারভাবে এই সেটিংসটি ব্যবহার করতে পারেন, আশা করি সেটিংসটি আপনাদের খুব উপকারে আসবে। নাম্বার 4, আমরা যখন ইউটিউবে ঢুকি তখন কিন্তু হঠাৎ করে আমাদের সামনে ওয়াশলিল টাইপের ভিডিও চলে আসে।
তো ওই সময় যদি আপনার সাথে সিনিয়র কেউ থাকে বা আপনার ছোট কেউ থাকে, তাহলে কিন্তু আপনাকে অনেকটা লজ্জায় ফেলে দিবে। তো এটা যদি আপনি পার্মানেন্টলি ইউটিউব থেকে রিমুভ করতে চান, আপনার সামনে এই টাইপের কোনো ভিডিও আসবে না। তো সেমভাবে আপনি আবার লাইব্রেরিতে চলে যান, লাইব্রেরিতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন চ্যানেল লোগো, চ্যানেল লোগোতে ক্লিক করুন। চ্যানেল লোগোতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংস অপশন অপশনে যখন ক্লিক করে দেবেন তখন সবার উপরে দেখতে পাচ্ছেন জেনারেল, জেনারেলে ক্লিক করুন। জেনারেল অপশনে যখন চলে আসবেন তখন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এসে দেখতে পাচ্ছেন রেস্টের মোড। তো এই রেস্টের মোড এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনার সামনে আর এই অশ্লীল টাইপের কোনো ভিডিও আসবে না। আবার আপনি যখন ইউটিউবে ভিডিও দেবেন, একটা ভিডিও দেখার পর যদি আপনি ওই ভিডিওতে নিচে কমেন্ট করতে চান, তাহলে রেস্ট্রিক্ট মোড অন করার ফলে কিন্তু আপনি কমেন্ট করতে পারবেন না। তো আপনি যখন ইউটিউবে কোনো ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, তখন আপনাকে কিন্তু রেস্ট্রিক্ট মোড এটা অফ করে তারপর আপনাকে কমেন্ট করতে হবে। তো আশা করি এই সেটিংসটাও আপনার অনেক উপকার আসবে। নাম্বার 5, এই সেটিংসটির দ্বারা আপনার কী উপকার হবে সেটা আগে বলবো না, সেটিংস করার পর বলবো। তাহলে বরাবর মতো চলে যান লাইব্রেরিতে। লাইব্রেরিতে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন চ্যানেল লোগো, চ্যানেল লোগোতে ক্লিক করুন। চ্যানেল লোগোতে যখন ক্লিক করে দেবেন তখন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, সেটিংসে ক্লিক করুন। সেটিংসে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন, নোটিফিকেশনে ক্লিক করে দিন। তারপর সবার উপর যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর নোটিফিকেশন ডেলিভারি টাইম চলে আসবে। তো অনেক সময় দেখা যায় আমরা যখন কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু আমাদের মোবাইল ফোনে অনেক ভিডিওগুলো নোটিফিকেশন চলে আসে, যে নোটিফিকেশন এর কারণে আমরা অনেক বিরক্ত হই। তো বন্ধুরা, এই সেটিংসের মাধ্যমে আপনার ইউটিউবের ভিডিওগুলোর নোটিফিকেশন ডেলিভারি টাইম সেট করে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক টাইম দেওয়া আছে, আপনারা এখান থেকে যে টাইম এটা সেটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি এখান থেকে সবার উপর যে টাইমটা আছে 12 টাইমে আপনার টাইমটা সিলেক্ট করতেন, তাহলে কিন্তু 12টা বাজে আপনার ইউটিউবে যত নোটিফিকেশন আছে সব নোটিফিকেশনগুলো আপনার 12টা বাজে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনি আপনার খুব চমৎকারভাবে টাইমগুলো সিলেক্ট করে নিতে পারেন। আশা করি এই সেটিংসটাও আপনার কাছে খুব কাজে আসবে। তো আপনি যদি চান তাহলে এটা ব্যবহার করতে পারেন। নাম্বার 6, আবার চলে যান সেই লাইব্রেরিতে। লাইব্রেরিতে আসার পর উপরে দেখতে পাচ্ছেন চ্যানেল লোগো, চ্যানেল লোগোতে ক্লিক করুন। চ্যানেল লোগোতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংস অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন জেনারেল, জেনারেলে ক্লিক করুন। জেনারেলে যখন ক্লিক করবেন সবার উপরে দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি টু টেক ব্রেক। তো এখানে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা টাইম সেট করে নেবেন। তো এখানে দেখুন আমি একটা টাইম সেট করে নিচ্ছি 2 ঘন্টা 15 মিনিট। টাইমটি সেট করার পর আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন 2 ঘন্টা 15 মিনিট, ভিডিওটি দেখার পর অটোমেটিকলি ভিডিওটি বন্ধ হয়ে যাবে। এই সেটিংসটির মাধ্যমে আপনি ইউটিউবে ব্রেক টাইম সেট করে ভিডিও দেখতে পারেন। ধরেন আপনি যদি চান আপনি 1 ঘন্টা ইউটিউবে ভিডিও দেখবেন, তাহলে এখান থেকে আপনি 1 ঘন্টা সিলেক্ট করে দেবেন। 1 ঘন্টা যখন সিলেক্ট করে দেবেন, 1 ঘন্টা যখন আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর অটোমেটিকলি আপনার ভিডিওটি ব্রেকে চলে যাবে। তাহলে কিন্তু এইভাবে আপনার ফোনের ব্যাটারির চার্জটাও আপনার টিকে যাবে। আপনি যখন রাতের বেলা বা দিনের বেলা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে যান, তখন কিন্তু আপনার এভাবে যদি আপনি একটু সময় সিলেক্ট করে ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিকলি ব্রেকে চলে যাবে, আপনার মোবাইলের চার্জটাও বেঁচে যাবে। তো টাইমটি সেট করার পর আপনারা এখান থেকে ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনার টাইমটা দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে 1 ঘন্টা 20 মিনিট। তো আশা করি এই সিরিজটা আপনাদের অনেক উপকার আসবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই বলবেন না। আর প্লিজ আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।